আমাদের প্রধানমন্ত্রী কি করব, নিজে বাসা তো দূরের কথা, সে ভারতকে স্বামী স্ত্রী সম্পর্ক, সেখানে স্বামীকে নিয়ে সুন্দর মতো সবকিছু বাংলাদেশে বিনিয়োগ করে দিয়ে আসে। কোন বিদেশের সাথে কোন চুক্তি হতে হলে সংবিধানের পরিষ্কার রয়েছে, জনগণের মতামত লাগবে, রায় লাগবে, সংসদে বিল উত্থাপন করতে হবে, আলোচনা করতে হবে, পাশ করতে হবে, তারপর চুক্তি করতে হবে। কিন্তু আজকে আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানায়, আর আমরা বারবারে ধোকায় বোকা হয়ে আমরা নাক টেনে ঘুমাবো তা হতে পারে না। আমাদের সজাগ থাকতে হবে, এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বঙ্গ হয়েছে, আমার প্রচুর ভাবে এই কোচরদের খাপ পাওয়ার জন্য রক্ত দেবো, তেল দেবো, তার মানে আজকে আজকে দুঃখ হয় ইউরোপের সাথে তুলনা করা হয়। ইউরোপের সাথে অন্য দেশের সাথে কাটা টানে বেড়া আছে নাই তো, তাহলে আমাদের দেশে ভারতের সঙ্গে কাটা তারের বেড়া কেন? আজকে ভারতে পাখির মতো কাটা তারের বর্ডার আমাদের বাংলাদেশের, আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে পাখির মতো গুলি করে মারছে। তাহলে ভারত কি আমাদের কোনো কল্যাণ বা আমাদের কোনো ভালো বা কোনো ইতিহাস এটা কি আমরা পাইছি তাদের থেকে, এরকম ভালো ব্যবহার আমরা পেয়েছি? বরঞ্চ বাংলাদেশ সরকার 92 জন মুসলমানের দেশ, সেই দেশের ভিতরে আজকে ষড়যন্ত্র করে শিক্ষা সিলেবাসের মধ্যে আজকে হিন্দুত্ববাদ, আজকে মুসলমানদের মিথ্যা ইতিহাস সেটা ঠকিয়ে দিয়ে আজকে আমাদের মুসলমান প্রজন্ম ভবিষ্যৎ সন্তানদেরকে ধ্বংস করা বিভিন্ন নীল নকশা তৈরি করেছেন। আজকে ভারতকে বিশেষ করে আমরা বলবো, আপনারা আমাদের পাশের রাষ্ট্র, আমাদের সাথে আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে, এটাই হলো সৌহার্দ্যতা, এটাই হলো মানবতা, এটাই হলো আসলে সব কথা এক কথায় ভদ্রতা, এটা আমরা চাই। কিন্তু আজকে 16-18 কিলোমিটারের করিডোর ট্রানজিট, এত আলোচনা করার পরেও আপনি আমাদেরকে দেন নাই, কিন্তু আজকে শত শত মাইল, শত শত কিলোমিটার আজকে আপনি ট্রানজিটের নামে করিডোর ব্যবহার করবেন, আর সেখানে ভারতের সেনাবাহিনী আমাদের এই রেল লাইন এবং আমাদের দেশের ভিতরে পাহারা দিবে, আজকে আমাদের সৈনিকদেরকে ভারতের সৈনিকদের ট্রেনিং দিবে, আমাদেরকে কী বোঝাচ্ছে, কী বোঝাতে চাচ্ছেন? আমরা কিছু বুঝি না, সব আপনারা বুঝেছেন। আবার হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় শিক্ষার দোহাই দিয়া অমুকেশ বলে খুব বড় শিক্ষিত, এরকম বিভিন্ন কায়দায় কথা বলে বলে আপনি করতেছেন কি, কী করতেছেন? আজকে বাংলাদেশের জনগণ জানতে চায় যে আপনারা কী চুক্তি করেছেন, কী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, আপনি পরিষ্কারভাবে ঘোষণা করেন। যদি বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা না হয়, আমাদের বাংলাদেশের জনগণ এই চুক্তি কখনোই বরদাস্ত করবে না, আর আপনার সরকারকে আপনার ক্ষমতা থেকে নামাবার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শোনেন, যদি চুপ করে বসে থাকেন অবস্থা কিন্তু ভালো না, যারা চিন্তা করে তাদের শৈলবিদার কম্পন শুরু হয়ে গেছে, আর যাদের চিন্তা নেই তারা তো একদিন দেখবেন হতে উঠে দেখবেন যে আপনার পায়ের নিচে মাটি নেই, এই অবস্থা হতে দেওয়া যায় না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আসেন, আমরা কেউ একদিন থাকবো না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছিলেন, তারা ইসলামের সহযোগিতা করেছে, ওই সময় বুড়ারা বিরোধিতা করছিল, কথা ঠিক না? তা যাই হোক, এখন যুবকরা তোমরা আসলে মূলত ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে সর্বপ্রথম কাতারে সম্ভবভাবে সব
অপধা এবং ওদের এই বিষ তাও ভেঙে দেওয়ার জন্য তৈরি হয়ে তোমাদের অবস্থান তৈরি করতে হবে। এটা করতে হলে বসে থেকে থেকে হবে, যুবকদেরকে দাওয়াত করতে হবে, এই মিশনে জমা করতে হবে, এরপর ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি। তোমাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে নিরেটভাবে সত্যভাবে কাজ করার জন্য Yeah.